কাণ্ড খোদাই করার সময় আবার আগুন জ্বলে উঠল ইতিহাস তালাশ করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিসের আগুন জানো বলে আল্লাহু আলামু ওয়া রাসূলুহু বলে এটাও খোদাই আগুন অল্প দিনের মধ্যেই গোটা রোম সাম্রাজ্য ইসলামের পদনত হবে সব মুসলিম সাম্রাজ্যের অধিকারে এসে যাবে সুবহানাল্লাহ ইতিহাস তালাশ করলে দেখা যায় খোলাফায়ে রাশিদিনের শাসন আমলে গোটা রোম সাম্রাজ্য এবং গোটা পারস্য সাম্রাজ্য ইসলামী রাষ্ট্রের অধিভুক্ত হয়েছিল খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে অর্ধেক দুনিয়া মুসলমানের পদরত হয়েছিল ইহুদি খ্রিস্টানরা তখন থেকে আদা জল খেয়ে লেগেছিল কিভাবে কিভাবে মুসলমানের এই ঐতিহ্য নষ্ট করা যায় তিউলা নামক এক পাজি ইহুদি তিউনুসের যুদ্ধে ধরা পড়ল ধরা পড়ে সে প্রকাশ্যে মুসলমান হলো কিন্তু ভিতরে ছিল তার শয়তানি আর বদমাশি তার মুনাফিকির তার পুত্র ছিল আব্দুল্লাহ তিউলার আরেক নাম ছিল সাবা এই আব্দুল্লাহ ইবনে সাবার চক্রান্তি ইসলামী খেলাফত ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণ একমাত্র এই সাবাই চক্রান্ত হযরত ওসমান যখন শহীদ হয়ে গেলেন ওই দুষ্ট ইহুদিরা নাম কাওস্তে মুসলমান আসলে কিন্তু ইহুদি এরা দুই ভাগ হয়ে এক ভাগ সওয়ার হলো হযরত মুয়াবিয়ার ঘাড়ে আর এক ভাগ সওয়ার হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ঘাড়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গিয়া বুঝালো যে দেখছো ওসমান নৃশংসভাবে এভাবে কতল হলো আলী চুপ করে থাকলো কিছুই বলল না আর আলীকে হযরত আলীকে বুঝালো যে একমাত্র এখন খেলাফতের অধিকার আপনি আপনার এই সিংহাসন আপনি ছাড়া আর বসার কেউ নাই আপনি বসুন তা না হলে কিন্তু সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে হযরত আলী খেলাফতে বসে সমস্ত প্রাদেশিক গভর্নরদের কাছে চিঠি লিখলেন বশ্যতার জন্য স্বীকার করার জন্য সবাই বশ্যতা স্বীকার করলেন কিন্তু হযরত মুয়াবিয়াকে ওই ইহুদি বাচ্চারা বুঝালো যে খবরদার যদি আপনি আলীর বশ্যতা স্বীকার করেন তাহলে কিন্তু ওসমান যেই পথে গেছে আপনাকেও সেই পথে পাঠাবে খবরদার সাহাবাজবান তো ছিলেন সরল প্রকৃতির ওদের মতো এরকম দুষ্ট ছিল না তো কিরকম সরল ছিলেন সাহাবারা দেখেন কাদিসিয়ার যুদ্ধে বিজয়ের পর মুসলমানদেরকে দাওয়াত দিয়েছিল রইসরা সর্দারেরা পাতলা পাতলা রুটি দিয়েছিল রুটিকে রুমাল মনে করে হাত মুখ মুছে পাশে রেখে শুধু গোশত খাচ্ছেন মুয়াজ বিন জাবালকে জিজ্ঞাসা করা হলো রুটি খাচ্ছেন না কেন তিনি বলেন কই রুটি তো পাইনি কই ওই যে রুটি এই যে রুটি বলে এ তো রুটি মনে করিনি আমি তো রুমাল মনে করেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি অর্ধেক দুনিয়া শাসন করেছিলেন এত সরল ছিলেন তিনি রাসূলুল্লাহর কাছে শুনছেন যে ঘি খেলে মোটা হয় তাই রুটি দিয়া ঘি খাচ্ছিলেন আর এক গাছ রশি দিয়া বারবার উঠে শরীর মাপতে লাগলেন যে বেশি মোটা হয়ে গেলে আবার জামা টামা ছিঁড়ে যায় নাকি হযরত ওমরের কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আপনি কি করতেছেন পাগল হয়ে গেলেন নাকি আল্লাহর রসুল তো ওইরকম বলেন নাই ধমক দিয়া নিজের মেয়েকে বলতেছেন খবরদার বিটি আল্লাহর রসুলের ঘর করতেছ তার স্ত্রী তুমি রসুলের কথা কি উপহাস করো না আমি নিজে শুনেছি তিনি বলছেন ঘি খেলে মোটা হয় হযরত হাফসা হাসতে হাসতে হুজুর সাল্লামের কাছে গিয়ে বলতেছেন ইয়া রাসূল আল্লাহ আপনার শ্বশুর অর্থাৎ আমার আব্বা পাগল হয়ে গেছে বলে কি বলে ঘি খেলে মোটা হয় আপনি বলছেন এখন উনি ঘি খাইতেছেন আর খানার মধ্যে অন্তত 10-12 বার রশি দিয়ে শরীর মাপতেছেন আল্লাহ রসুল দুই চোখের পানি ফেলে বলতেছেন টপ টপ করে চোখ দিয়ে পানি পড়তেছে বলতেছে হাফসারে
যদি কোন জান্নাতি মানুষ দেখতে চাও, যদি কোন বেহেশতি মানুষ দেখতে চাও, তাহলে তোমার পিতা অমরকে দেখিয়ে লাও। সোজা কথা, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে সংঘর্ষ বাদানের মূলে একমাত্র ইহুদি খ্রিস্টান চক্রান্ত, এরা ছিলেন। স্পেনে 800 বছর মুসলমানরা শাসন করেছিল, 800 বছর। সেখানে ওই খ্রিস্টান জাতি মুসলমানের মধ্যে ঢুকে মুসলমানি তাহজিব এবং তামাদ্দুন মিটিয়ে দিয়েছিল, খ্রিস্টানদের ক্রিস্টি কালচার ঢুকিয়ে দিয়ে স্পেনের ঐতিহ্য একেবারে চিরতরে মিটিয়ে দিয়েছে। মোগল সাম্রাজ্য বাদশাহ শাহজাহান, বাদশাহ আলমগীর, জাহাঙ্গীর, আকবর, হুমায়ুন, বাবর, এই সমস্ত প্রতাপশালী বাদশাহ, এ ধ্বংস করার মূলেও একমাত্র এই ইংরেজ জাতি। বাদশাহ আলমগীরের আমলে এই ইংরেজ বণিকরা এসে বলতেছে আমরা বাণিজ্য করার জন্য একটু জায়গা চাই। বাদশাহ আলমগীরের একজন মন্ত্রী শায়েস্তা খান, উনি বললেন যে একটা গরুর চামড়া মাটিতে বিছাইলে যতটুক জায়গা লাগে অতটুক জায়গা তোমাদেরকে দিলাম। এই দ্রুত ইংরেজ জাতি গরুর চামড়া মেশিনে দিয়া একটা গরুর চামড়া দিয়া রশি বানাইছে, এই রশি দিয়া যতখানি জায়গা ঘেরা যায় তাই ঘিরেছে, ঘিরে সেই জায়গার মধ্যে অট্টালিকা নির্মাণ করেছে, সেনানিবাস নির্মাণ করেছে। জিজ্ঞাসা করলে উকিল দিয়া জেরা করেছে, কেন? বাদশাহ আলমপনার হুকুম ছিল একটা গরুর চামড়ায় যতটুক জমি দখল করা যায়, আমরা তো ঠিক একটা গরুর চামড়া দিয়েই জমি নিয়েছি। ভাইরা আমার, আমার মায়েরা বোনেরা, গ্রামীণ ব্যাংক ব্যারাক প্রশিক্ষার যারা যোগ দিয়েছ, শোনো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। ঈদের দিন হযরত ফাতেমার ঘরে কোনো খাবার নাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়ার থেকে পানি তুলতে গেছেন, এক বালতি পানির বিনিময়ে 3টা খুরমা পাবেন, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য একটা লোকের চাকি ঘুরাইতেছেন, অর্থাৎ যাতা দিয়া যব আর গম পিষে দিচ্ছেন, তা দিয়া যে যব আর গম যে আটা বা ময়দা পাবেন তা দিয়া বিকালবেলা রাত্রির খানা খাওয়া হবে। ফাতেমা এবং আলী দুইজনই রোজাদার, ঈদের আগের দিনের কথা। ঈদের দিন ফজরের নামাজ পড়ার পর ছোট ছোট ছেলে মেয়েরা হাসান আর হুসাইনকে এসে বলতেছে ঈদের মাঠে যাবা না? বলে হ্যাঁ যাব। আজকে ঈদ নাকি? বলে হ্যাঁ। বলে এই যে দেখো আমাদের গায়ে নূতন জামা, সকসকে জামা, ঝকঝকে জামা, এইরকম সকসকে ঝকঝকে জামা কাপড় না নিয়ে জানো ঈদের ময়দানে আসিও না। হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম কান্তে কান্তে ফাতিমার কাছে গিয়া বলতেছেন আম্মা জান, আমাদেরকে নূতন জামা কাপড় না দিলে আমরা ঈদের ময়দানে যাব না। হযরত ফাতিমা হাসান হুসাইনকে বললেন যাও খেলা করো গিয়ে, আল্লাহর মঞ্জুর থাকলে নূতন জামা কাপড় পাওয়া যাবে। সন্তানদেরকে নৈরাশ্য করে নাই, দেব তাও বলে নাই, উনি মনে করছেন খেলতে খেলতে হয়তো ভুলে যাবে। খানিকক্ষণ পর আবার এসে বলতেছে ওমা
আমাদের নূতন জামা কাপড় কোথায়? এইবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চাকি ঘুরানো থুইয়া দুই রাকাত সালাতুল হাজাত পড়তেছেন। মোমেনারা ই নামাজ ইমদাদ দা ইস্তাইনু আয়াতে কোরআনে খা। মোমেন ব্যক্তি যে কোনো বিপদ আপদে পড়ুক না কেন, দুই রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে যদি বলে মাবুদ সবাই তুমি সাহায্য করো, এ বাবার আইফেলের গুলি মিস হতে পারে কিন্তু চোখের পানি কখনো মিস হতে পারে না। ও আমার মায়েরা বোনেরা, আমি তোমাদের দুটি পায়ে ধরে বলি, বেড়াকে যাইও না, গ্রামীণ ব্যাংকে যাইও না, খবরদার প্রশিক্ষায় যাইও না, অভাবে পড়লে আল্লাহর কুদরতি পাও দুইখানা ধরো, আর স্বামীর ঘর করো, রাতে তাহাজ্জুদ নামাজ পড়ো, দেখবে আল্লাহর সঙ্গে তোমার ভাব পয়দা হয়ে যাবে। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে মুনাজাত ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, মাবুদ গো আমার হাসান হুসাইনের চোখের পানি দেখলে আমি সইতে পারি না, শুধু আমি নয় তোমার দোস্ত আমার আব্বা জানো সহ্য করতে পারে না, তারা নূতন জামা কাপড় চায়, মাবুদ আমাদের পেটেই তো ভাত নাই খাবার নাই, কেমনে দেব নূতন জামা কাপড়।